আফগানদের আর বিমান বন্দর যেতে দেওয়া হবে না বললেন তালেবান। আফগান নাগরিকদের আর কাবুল বিমান বন্দরে যেতে অনুমতি দেওয়া হবে না বলে জানিয়েছেন তালেবান। কাবুল বিমান বন্দরে বিশৃঙ্খলা পরিস্থিতির কারণে এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানায় গোষ্ঠীটি। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে একথা জানান তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ। তিনি বলেন বিমানবন্দরে বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাদের বাড়ি ফিরে যাওয়া উচিত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি অভিযোগ করেন যুক্তরাষ্ট্র আফগানদের বিমানবন্দরে যেতে আমন্ত্রণ করছে। তিনি বলেন আমরা আমেরিকানদের বলতে চাই কোনো আফগানকে দেশ ছেড়ে যেতে উৎসাহ দেবেন না, তাদের প্রতিভা আমাদের দরকার। সংবাদ সম্মেলনে তালেবান মুখপাত্র জানান আফগান মিডিয়া, হাসপাতাল, স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয় পুনরায় খুলে দেওয়া হবে এবং স্থানীয় সরকারের কাজ পুনরায় চালু হবে।